ম্যাডাম এখন বাপের বাড়ি চলে এসেছে, মজাটাই আলাদা। কি খেল দেখবে, কি তার লাচন দেখবে, কি নিচে গুলে করতে হয়। তো একটা শেষের পরে যে আমার কি অবস্থা হয়েছিল, অবস্থাটা হয়েছিল এরকম এরকম অবস্থা হয়ে গেছে। দিদি বদলা নাও, বদলা বদলা বদলা। শালি বলে লোভ দিয়ে দিবে লোভ, দেখো বলছি বলে এখন খাওয়াচ্ছে। ভিডিওটা শেষ করছি, টাটা করে দাও একটু, টাটা টাটা একটু। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে যাব হচ্ছে অষ্টমঙ্গলায়, এই সরি যাব না, চলে এসেছি, ঠিক আছে, কারণ আসার সময় ভিডিও করতে পারিনি। এইটা হচ্ছে এতটাই সাজগুজে ব্যস্ত ছিল যে মানে বেরোতে বেরোতে সন্ধ্যা, ঠিক আছে, তাই ভিডিও করতে পারিনি। তাই এখানে এসে মানে শ্বশুরবাড়িতে এসে ভিডিওটা করছি, অষ্টমঙ্গলায় এসেছি। তো সাজাগুজা করেছি একটু একটু ছোটোখাটো করে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে এসে কী কী নিয়ম পালন হয়, আরও কী কী যে হয়, আমরা জাস্ট হাসি মজাক করবো, সেগুলোও দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর দুজনের লুকটা একবার দেখাচ্ছি কেমনভাবে রেডি হয়েছি। এইকে তো হেভি লাগছে আজকে মনে হচ্ছে, মানে এত এত সেজেও তবুও বলছে সাজাটা ঠিকঠাক হলো না। কখন বললি বলছো তুমি? আসার সময়, আসার সময় আমাকে বলছে আমাকে সুন্দর লাগছে, তো লাগছে তো। মানে প্রচুর খুশি ছিল যে আমি গেলেই নামলে 15-20 জন আগের দিকে চলে আসবে দেখার জন্য, কিন্তু এতটাই লেট করে ফেলেছে। দাদা হচ্ছে রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়েছে, ঠিক আছে, এখন 7টা বেজে গেছে, মানে শীতকালে 7টা মানে সব লেপের নিচে ঢুকে গেছে, ঠিক আছে, তাই কেউ দেখতে আসেনি, ভাগ্যটাই খারাপের। ভালো করে চামড়া তুলে দাও, লাল লাল এগুলো তুলে দাও সব, পুরো স্নান করতে হয়। আমি ওই জন্য ওটা আজকে গুলা গামছায় মুছে, জামাটা মুছে বাপা হচ্ছে 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 মেরি মাই মেদে নাল নেই জানা, নেই জানা নেই জানা মেরি মাই মেদে নাল নেই জানা। ਪਹਿਲੀ ਪਹਿਲੀ ਵਾਰ ਮੈਨੂੰ ਦਿਉਰ ਲੈਣ ਆ ਗਿਆ, ਪਹਿਲੀ ਪਹਿਲੀ ਵਾਰ ਮੈਨੂੰ ਦਿਉਰ ਲੈਣ ਆ ਗਿਆ। ਦਿਉਰ ਦੇ ਨਾਲ ਮੇਰੀ ਜਾਂਦੀ ਏ ਬਲਾ, ਕੁੰਡ ਚੁੱਕਿਆ ਨਾ ਜਾਏ, ਮੂੰਹ ਬੋਲਿਆ ਨਾ ਜਾਏ, ਕੁੰਡਾ ਖੋਲਿਆ ਨਾ ਜਾਏ। ਦਿਉਰ ਵੇ ਦਿਉਰ ਦਿਲ ਦਾ ਚੋਰ, ਮੈਂ ਦੇ ਨਾਲ ਨਹੀਂ ਜਾਣਾ, ਨਹੀਂ ਜਾਣਾ ਨਹੀਂ ਜਾਣਾ ਮੇਰੀ ਮਾਏ, ਮੈਂ ਦੇ ਨਾਲ ਨਹੀਂ ਜਾਣਾ। ম্যাডাম এখন বাপের বাড়ি চলে এসছে, মজাটাই আলাদা। কি খেল দেখবে, কি তা লাচন দেখবে, কি এখন আম জুস খাচ্ছে, আমিও খাচ্ছি, শালি দিয়ে গেল, প্রচুর খেল। এক সময় সবাই মানে কেউ কুটুম এলে নিজে শরবত করে দিত, আজকে দেখো দাদা দাদা খাচ্ছে শুধু, আজকে কুটুম হয়ে গেছে। এই একজন মহান ব্যক্তি আমাকে না দিয়ে দিয়ে খেয়ে নিচ্ছে, গপ গপ করে খেয়ে নিচ্ছিল এক্ষুনি, যা ভিডিওটা অন করেছি ফটাক করে খাওয়া বন্ধ হয়ে গেছে পুরোটাই। দেখো হাত লাগিয়ে চামচের কোনো সিস্টেমই নেই, এখন হাত খিদা পেয়েছে মানে হাত দিয়ে সাঁটাও, বাপের ঘরে এসছে শুধু খাচ্ছে। একজন আমার শালি একবার যাচেনি খেয়ে যাচ্ছে, দেখো থালা শেষ, ভর্তি থালা দিয়েছিল তা শেষ, আমাকে একবারও যাচেনি। আর এই দেখো বলছি বলে এখন খাওয়াচ্ছে, না আর আমি আমি অবলা শিশু চুপচাপ বসে বসে খাচ্ছি, ঠিক আছে,
किगो लो मुझे साली बोले लोभ दिए तुके लो धरो ये इटा धरो खट्टा खाओ কখনো খাবার নাই রো আজ লাগাতে হইছে তোমার বোন বলে লোভ দিয়ে দিবে বাবু একটু দিয়া দি তোমার বোন বলে লোভ দিয়ে দিবে বাবু একটু দিয়া দি একটু খাবি দিছে কি মানুষ মাইরি কিতনা খাতা হে খাতেই যা রা হে সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বেশি কিছু দেখাতে পারিনি ওখানে যাওয়ার পর যতটুকু হয়েছে দেখাই দেখিয়েছি আর বেশি কিছু দেখাতে পারিনি তুমি কিছু বলো তুমি সব ভিডিওতে চুপচাপ থাকো সবাই বলে তুমি হ্যাঁ সবাই বলে তো কমেন্ট করে সবাই বলে যে তুমি সব ভিডিওতে চুপচাপ থাকো কেন তোমার উপর প্র্যাঙ্ক ভিডিও করলাম বলো কিছু বলো তুমি তোমার উপর যে প্র্যাঙ্ক করেছি সবাই মানে এত ভিডিওতে আজ পর্যন্ত করছি এত কমেন্ট আসেনি যেটা প্র্যাঙ্ক ভিডিওতে এসছে আমার বিরুদ্ধে সবাই আমি মেরেছি ওকে কেন কেন মেরেছি বেশ হ্যাঁ কেন মেরেছি দেখেছো কেন মেরেছি দেখেছো তো ওকে যত মারি অন দ্য ক্যামেরা ঠিক আছে অফ দ্য ক্যামেরা আমাকে যত খেলায় সেটা দেখাইনি বলে তোমাদেরকে তোমরা বলছো যে দাদা ভুল কাজ করছো কিন্তু প্র্যাঙ্কটা শেষের পরে যে আমার কী অবস্থা হয়েছিল অবস্থাটা হয়েছিল এরকম এরকম অবস্থা হয়ে গেছিলো ঠিক আছে আমার চুলমুটি ধরে একদম লড়কিয়ে দিয়েছে তো অফ দ্য ক্যামেরা এই যে কী কাণ্ডগুলো করে আমার সঙ্গে তোমরা সেটা দেখো না বলেই বলছো তো যা হোক যাই হোক প্র্যাঙ্কের নাম করে একটু খেলালাম আমার তো ইচ্ছা হয় মারার নাকি ও একা মারলে হবে সবসময় আমি মারি কিন্তু হালকা এ সিরিয়াসলি মারে আমি হয়তো ইয়ার্কি করলাম এরকম ঠেলে দিলাম ও সিরিয়াসলি এরকম চুলমুটি ধরে ঠেলে দেবে ঠিক আছে একে তোমরা এখনও চেনো না ঠিক আছে যেদিন অন দ্য ক্যামেরা মারা দেখাবো মানে লুকিয়ে রাখবো ক্যামেরা ও আমাকে হয়তো ইয়ার্কি করতে গিয়ে মারছে এ করছে সেদিন বলবে যে দিদি তুমি এটা ভুল করলে তুমি দাদার গায়ে এত হাত তোলা উচিত হয়নি যাই হোক যাই হোক সবাই কমেন্ট করছে যাই হোক বাদ দাও হ্যাঁ ওটা কেমন কি মারে একদিন দেখিয়ে দেব ঠিক আছে যাই হোক তুমি বলো তোমাকে ওই ভিডিওতে প্র্যাঙ্ক ভিডিওতে সবাই কমেন্ট করছে যে দিদি বদলা নাও বদলা 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 নেবে তুমি অবশ্যই একটু জোরে বলো অবশ্যই ওরা শুনতে পাচ্ছে না হয়তো হ্যাঁ তো বল দিবি বদলা নেবে বলছে তার মানে আমাকে একদম সতর্ক থাকতে হবে আর যদিও জানতো না যে ওটা প্র্যাঙ্ক চলছে হয়তো তোমরা ভাবছো যে প্র্যাঙ্ক তো চলছে জানতো না তাহলে অন্ধ ক্যামেরা মারেনি কেন কারণ তখন একটা সিরিয়াস কাজ হচ্ছে মানে সিরিয়াসের সময় যখন আমি দেখে যাই তখনও চুপচাপই থাকে ঠিক আছে ভদ্র মেয়েজি তখন আমি মারি যাই করি সব চুপচাপ থাকে তবুও মাঝখানে মাঝখানে রাগ দেখিয়েছিল গায়ে হাত তুলে না ওই রকম সিরিয়াস অবস্থায় তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো তাই অফ দ্য ক্যামেরা মানে ইয়ার্কি করতে করতে আমাকে খুব খেলায় ঠিক আছে ইয়ার্কির ছলে সিরিয়াসলি হয়তো মারে না ইয়ার্কির ছলে আমাকে খুব খেলায় যেদিন তোমাদেরকে সেটা দেখাবো ইয়ার্কি মারটা সেদিন তোমরা বুঝবে যে রাহুলদা কেন এত পিটিয়েছে ঠিক আছে প্র্যাঙ্ক করার নাম করে পিটিয়েছি তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানিও ভিডিওটা এখানেই শেষ করছি আর ইনস্টাগ্রামে যারা ফলো করনি ফলো করো কারণ ওখানে আমরা লাইভ আসি সন্ধ্যা 6টা থেকে রাত 8টা অবধি 8টার মধ্যে আমরা লাইভ আসি ওখানে লাইভে তোমরা অ্যাড হতে পারো এসে ডাইরেক্ট একদম ভিডিও কলে ফেস টু ফেস কথা হবে তোমাদের সঙ্গে তো যাও যা ফলো করুন এখনও ফলো করে দিয়ে আসো ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে ইনস্টাগ্রামের লিঙ্ক এবং এখানে স্ক্রিনশটও দেখাচ্ছি তো যাও গিয়ে ফলো করো আর নাম বলে দিচ্ছি HD রাহুল বাসন্তী মানে ইনস্টাগ্রামের নাম আছে আইডির নাম তো যাও যারা ফলো করেনি এখনও ফলো করে দিয়ে আসো তো এখানেই ভিডিওটা শেষ করছি আমার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা করছি টাটা টাটা এই ভিডিওটা শেষ করছি টাটা করে দাও একটু টাটা টাটা একটু জোরে করো টাটা টাটা।